নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেস এর পক্ষ থেকে সকল সুদী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন, মধ্যযুগীয় বাঙালি কবি এবং মহাভারতের বঙ্গানুবাদক কাশিরাম দাসের জীবনী ও তার জীবনাদর্শের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান। এই পরিচিতি ভণিতা প্রায় 300 বছর ধরে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয়ে চলেছে। ভারতের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য মহাভারত, এটি কেবল পূর্ণ কাহিনী মাত্র নয়, জ্ঞান বিজ্ঞানের আকর স্বরূপ। ভারত তথা মানব জাতির সর্বজন বিধিনীতির আধার। প্রাচীন ভারতের বেদ উপনিষদ সহ সমস্ত পুরাণের সার হল মহাভারত, মহাগ্রন্থ, তাই তাকে বলা হয় পঞ্চম বেদ। আমাদের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দেবদেবী, যোগী, গৃহী, রাজা প্রজা, পাপী পুণ্যবান, দৈত দানব, যক্ষ রাক্ষস, পিচাস, মাতঙ্গ, ভুজঙ্গ, কুরঙ্গ, পর্বত, জঙ্গম, সমুদ্র প্রভৃতি, একথায় বিশ্বের সমস্ত জীবের ইতিহাস স্বরূপ এই গ্রন্থ। 60 লক্ষ শ্লোকে মহাভারত প্রথম রচয়িতা করেন মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই 60 লক্ষ শ্লোকের মধ্যে 30 লক্ষ দেবালোকে, 15 লক্ষ পিতৃলোকে, 14 লক্ষ গন্ধর্বলোকে এবং বাকি লক্ষ শ্লোক মর্তলোকে প্রচারিত হয়েছিল। এই লক্ষ শ্লোক পরবর্তীকালে ভারতবর্ষের প্রাজ্ঞ পণ্ডিত মণ্ডলী মূল সংস্কৃতি থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছেন। বাংলা ভাষায় যে অনুবাদটি সর্বজনপ্রিয় ও বহুল প্রচলিত, তা রচনা করেছিলেন কাশিরাম দাস। তার আগে আরো অনেক মহাকবি মহাভারতের বঙ্গানুবাদ করেছিলেন, কিন্তু কালজয়ী হয়েছে কাশিরাম দাস নিঃসন্দেহে। কাশিরামের পূর্ববর্তী অনুবাদকগণ পাণ্ডিত্যপূর্ণ ভাষায় মূল গ্রন্থের আক্ষরিক অনুবাদ করেছিলেন, ভক্তি ও ভাব তাদের চিন্তাকে সঞ্জীবিত করেনি। কাশিরামের সঙ্গে এখানে এই সকল কবিদের রচনার প্রভেদ, তিনি কেবল অনুবাদ করেই ক্ষান্ত হননি, নিজের অন্তর্নিহিত ভাব ও ভক্তি ধারার তার রচনাকে পুষ্ট করেছিলেন। সরল প্রাঞ্জল অথচ সুন্দর সরস ভাষায় পয়ার ছন্দে রচিত কাশিরাম দাসের মহাভারত যুগের পর যুগ বাংলার গ্রামগঞ্জে, নগরে বন্দরে ভক্ত রসিক নরনারীর কণ্ঠে ঝঙ্কিত হয়ে চলেছে। পূর্ণ শ্লোক কাশিরাম দাসের জীবন কাহিনী আজ পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি নিজের রচনায় যেটুকু আত্মপরিচয় প্রকাশ করেছে তাই আমাদের সম্বল। কবি লিখেছেন, ইন্দ্রানী নামেতে দেশ পূর্বাপর স্থিতি, দ্বাদশ তীর্থে যথা বৈশ্য ভাগীরথী, কায়স্থ কুলেতে জন্ম বা সিদ্ধি গ্রাম, প্রিয়ঙ্কর দাস সুত সুধাকর নাম, তৎপুত্র কমলাকান্ত কৃষ্ণদাস পিতা, কৃষ্ণদাস সানু গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা। এই পাঠ থেকে জানা যায় ইন্দ্রানী পরগনার অন্তর্গত সিদ্ধি নামক গ্রামে কবির জন্মস্থান। তার বাসস্থান ছিল ভাগীরথীর কূলে আর সেখানে 12টি তীর্থ অবস্থিত ছিল। বিশেষ অনুসন্ধানে জানা যায় বর্ধমান কাটোয়ার অন্তর্গত ইন্দ্রানী নামক পরগনায় প্রাচীনকালে সিদ্ধি গ্রাম অবস্থিত ছিল। এই গ্রামের কাছেই গঙ্গার কূলে 12টি তীর্থ অর্থাৎ 60-এর ধ্বংসাবশেষ এখনো বর্তমান। কাশিরামের কৌলিক উপাধি ছিল দেব, কিন্তু দেব দ্বিজে ভক্তি শ্রদ্ধা প্রকাশের জন্য তিনি নিজেকে দাস যুক্ত করে বিনয় নম্রতা প্রকাশ করেছেন।
মহাভারতে নিজ রচনার অধিকাংশ ক্ষেত্রেই তিনি দাস শব্দ প্রয়োগ করেছেন। কাশিরামের পিতামহের নাম ছিল প্রিয়ঙ্কর, পিতামহের নাম সুধাকর এবং পিতার নাম কমলাকান্ত। কাশিরাম ছিলেন পিতার মধ্যম পুত্র, তার অগ্রজের নাম কৃষ্ণদাস, কনিষ্ঠের নাম গদাধর। উত্তরাধিকার সূত্রেই কমলাকান্তের পুত্রগণ কবি প্রতিভার অধিকারী হয়েছিলেন। জ্যেষ্ঠ কৃষ্ণদাস ভাগবতের বঙ্গানুবাদ করে শ্রীকৃষ্ণ বিলাস কাব্য রচনা করেন। কনিষ্ঠ পুত্র গদাধর জগন্নাথ মঙ্গল কাব্যের রচয়িতা। কাশিরাম মহাভারতের আদি সভা, বন ও বিরাট পর্ব পর্যন্ত রচনা করেছিলেন বলে জানা যায়। ইতিমধ্যেই তার অকাল মৃত্যু ঘটলে মহাভারতের অবশিষ্ট পর্বের অনুবাদ করে যেতে পারেনি। গদাধরের পুত্র নন্দরামকে অন্তিম সময় তিনি তার আরব্ধ কাজ সম্পূর্ণ করার আদেশ করে যান। জ্যেষ্ঠ তাত্ত্বের আদেশে নন্দরাম মহাভারতের অনুবাদ সম্পূর্ণ করেন। কাশিরামের মহাভারতের প্রথম চার পর্ব সর্বপ্রথম শ্রীরামপুর মিশন প্রেস থেকে 1801 থেকে 1803 খ্রিস্টাব্দে ছাপা হয়। 1836 খ্রিস্টাব্দে এই প্রেস থেকেই জয় গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় মহাভারতের সম্পূর্ণ সংস্করণ প্রকাশিত হয়। কাশিরামের বাসস্থান সিদ্ধিগ্রাম, বর্তমানে সিদ্ধিগ্রাম নামে পরিচিত। অনুমান করা হয় সিদ্ধিগ্রামের পার্শ্ববর্তী গ্রামের জমিদার এই গ্রাম নিজ গ্রামের সঙ্গে যুক্ত করায় সিদ্ধিগ্রাম নামটি লোপ পায়। অনেকের মতে দাইহাটের নিকট সিদ্ধিগ্রাম অঞ্চলেই কবির পৈতৃক ভিটা বর্তমান ছিল। কবি কাশিরাম দাস মেদিনীপুর জেলায় আবাসগড়ে রাজার আশ্রয়ে একটি পাঠশালা স্থাপন করে শিক্ষকতা করতেন। রায় রাজবাড়িতে কথক গায়কদের সেই সময় আগমন ঘটত এবং তারা মহাভারত পুরাণাদি পাঠ করতেন। কথকদের মুখে কথকতা শুনেই কবির মনে বাংলা ভাষায় মহাভারত রচনার আগ্রহ জন্মে। পরবর্তীকালে তার রচিত মহাভারতই কালোত্তীর্ণ হয়ে বাঙালির ঘরে ঘরে স্থান লাভ করে। কাশিরামের জীবনে আর যেটুকু তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে তা থেকে জানা যায়, কবি নিজ গ্রামে অপর সকলের উপকারের কথা চিন্তা করে একটি পুকুর খনন করান। সেই পুকুর এখনো বর্তমান কেশে পুকুর নামে পরিচিত। কবির বাস্তুভিটা তার পুত্র 1085 খ্রিস্টাব্দে তাদের কুল পুরোহিতদের দান করেন। এই দানপত্র থেকে অনুমান করা হয় কাশিরাম 1000 খ্রিস্টাব্দে কিছুকাল পরে জন্মগ্রহণ করেছিলেন। কাশিরামের রচিত অপর গ্রন্থগুলি হল সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব ও নলপা খান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।